দেখো আমরা এ ডট বি করে দেখিয়েছি, সেটা হলো এ এর মান হচ্ছে 3i প্লাস 2j প্লাস 7k, আর বি এর হচ্ছে মাইনাস আই প্লাস 5j প্লাস 3k। আমরা জানি এ ডট বি সমান কত হবে, এ এক্স বি এক্স ডাইরেক্ট লিখলেই হয়, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এরকম যদি করি তাহলে আই এর সহগ যারা আছে তারা গুণ হবে তার 3 আর মাইনাস 1, তাহলে মাইনাস 3, তিন আর মাইনাস একে মাইনাস তিন। জে এর সহগগুলো গুণ তাহলে দুই আর পাঁচে কত হবে, দশ। কে এর সহগগুলো গুণ মাইনাস সাত আর মাইনাস তিন হবে প্লাস কুড়ি, তাহলে হয়ে গেল কত, সাতাশ। এটা একটা প্রসেস, অথবা তুমি ভেঙে ভেঙে গুণ করতেও পারো, এটা একটা প্রসেস হয়ে গেল। এবার যদি বল না স্যার আমি এ ডট বি এইভাবে করব, তাহলে করতে পারো। এ ডট বি এর মানটা লিখলে 3i প্লাস 2j মাইনাস 7k, বি এর মানটা লিখলে মাইনাস আই প্লাস 5j মাইনাস 3k, ঠিক আছে, বি এর মানটা লিখলে। তারপর কি করলে, তারপর আই এর সঙ্গে আই এর গুণ হবে, আই এর সঙ্গে জে এর গুণ 0, আই এর সঙ্গে কে এর ডট 0, তাহলে 3 আর এখানে মাইনাস 1 হয়ে গেল, আর আই ডট আই। বাস এভাবে বললে হবে, সোজা ভাষায় যদি কম সময় করতে চাও তাহলে এই প্রসেসটা ভালো। তাহলে এটা একটা অঙ্ক করে দেয়া হলো, এটা ডট প্রোডাক্টের এ ডট বি বার করার পদ্ধতি। তো এখন আমরা দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট সম্পর্কে পড়ব। দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট সম্পর্কে পড়তে গিয়ে প্রথমে আমাদেরকে দুটো ভেক্টর জানতে হবে। মনে করলাম এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যা হোক, এদের মধ্যবর্তী কোণ যে কোনো হতে পারে, তুমি এটাকে এ বি এরকম ভাবে না নিয়ে, আমি দুটো আলাদা আলাদা কাছে এটাকে এ, এটাকে বি ভেক্টর বললাম আর এটাকে এ ভেক্টর বললাম। তো এখন এ থেকে বি এর দিকে যদি ঘোরানো হয়, লক্ষ্য রাখবে এক এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হতো মনে করলাম থিটা, যদি এ থেকে বি এর দিকে ঘোরানো হয় কিভাবে, দেখো এইভাবে, এ থেকে বি এর দিকে যদি ঘোরানো হয় তাহলে ওই এটা কত যাবে, দেখো এটা হচ্ছে দুটো ভেক্টর এ আর বি, ঠিক আছে। এখন যদি এ থেকে বি এর দিকে ঘোরাই, মনে করি এ হলো একটা ভেক্টর আর বি ভেক্টর, তাহলে যে এ এবং বি এর ক্রস প্রোডাক্টের ফলে নতুন একটা ভেক্টর যে উৎপন্ন হবে তা কোন দিকে হবে, সেটা হবে এ থেকে বি এর দিকে যদি ঘোরানো হয় একটা স্ক্রুকে, একটা স্ক্রুকে এ থেকে বি এর দিকে যদি ঘোরানো হয় তাহলে দেখো কোন দিকে বেরোচ্ছে, এদিকে। অর্থাৎ আমি যদি একটা ভেক্টরকে এ থেকে বি এর দিকে রোটেট করি তাহলে স্ক্রুটা বেরোবে এইদিকে, এইটা হলো এ আর বি এর ভেক্টর প্রোডাক্ট, দ্যাট মিন্স এ ক্রস বি এর অভিমুখ, এটা হলো এ ক্রস বি এর অভিমুখ। অন্যভাবে তোমাদের আরো একটা ভাবতে পারো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এরকম আছে তোমাদের বইয়ে, এইটাতে বারবার মনে হয়ে যেতে পারে যে এটা 90 ডিগ্রি আছে, এটা 90 আছে, এরকম মাথায় তোমাদের থাকতে পারে। এই ছবিটা দেখে বারবার এরকম মনে হয়ে যেতে পারে যে এ এবং বি পরস্পর 90 ডিগ্রিতে আছে, কিন্তু 90 ডিগ্রিতে না থাকলেও হবে। মনে করলাম এইটা এ এইটা বি, তাহলে এ থেকে বি এর দিকে ঘোরাও ভেক্টরটা এইদিকে যাবে, এ থেকে বি এর দিকে ঘোরাই হবে, এইভাবে ঘোরাও। দেখো দুটো ভেক্টর দেখতে পাচ্ছ, এ আর বি, আর এইটা হচ্ছে এ থেকে বি এর দিকে ঘোরানোর জন্য আমি এইভাবে ঘোরাচ্ছি, তাহলে এটা সি উৎপন্ন হচ্ছে, সি বা ওই এ ক্রস বি উৎপন্ন হচ্ছে, তাহলে এ ক্রস বি এর অভিমুখ হবে কোনটা, এই যে এই দিকটা, এইটা হবে এ ক্রস বি এর অভিমুখ। দুটো ভেক্টরের প্রথমে আমি বলি এ এবং বি ভেক্টর এদের ক্রস প্রোডাক্টকে লেখা হয় কিভাবে, এ ক্রস বি এইভাবে লেখা হয়, চিহ্নিত করা হয়। তাহলে এখন বলবো এ এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট হলো এ ক্রস বি, যদি এদের মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে আমাকে লিখতে, আমি এটা লিখতে পারি কিরকম লিখতে পারি, এ মানে এর মান, এটাকে অ্যাকচুয়ালি মডে লেখা হয় এর মান,
তারপর গুণিত বি এর মান, বীজগণিতের গুণ, গুণিত বি এর মান, তারপরে সাইন থিটা। সাইন থিটা মানে কি? এই যে তাদের এ আর বি এর মধ্যবর্তী কোণ কত তার সেই অ্যাঙ্গেলটা। আর এন ক্যাপ, এন ক্যাপ মানে হচ্ছে কি না, এ আর বি ভেক্টরের গুণের ফলে একটা নতুন ভেক্টর সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এ ক্রস বি। সেই ভেক্টরটা হলো কি, এ ক্রস বি। এই ভেক্টরটার অভিমুখ হচ্ছে কোন দিকে সেইটা বোঝানো হয়েছে এন ক্যাপ দ্বারা। এইটা হচ্ছে এন ক্যাপ, হচ্ছে এই দিকে, এই এন ক্যাপ হচ্ছে এই দিকে। ওকে, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ। ঠিক আছে, এ ভেক্টরের অভিমুখ, বি ভেক্টরের অভিমুখ। আর যদি জানি আমরা, তাহলে এ থেকে বি এর দিকে যদি রোটেট করি, তোমরা হাতে নিয়ে দেখতে পারো, যেমন ধরো এই যে এই মুঠো, ওইভাবে বোঝানো যায়, অনেকগুলো মুষ্টি দিয়েও বোঝানো যায়। এখন এ থেকে বি এর দিকে রোটেট করছি, তাহলে বুড়ো আঙুলটা দেখাবে এ ক্রস বি, বুড়ো আঙুলটা কি নির্দেশ করবে, এ ক্রস বি। আচ্ছা, তো এটা হলো এ ক্রস বি, যে নতুন ভেক্টরটা উৎপন্ন হবে তার অভিমুখ সম্পর্কে বলা হলো। এরপর এ ক্রস বি এই যে রাশিটা, তার বিভিন্ন ভেক্টর প্রোডাক্টের বিভিন্ন গুণগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। লেখা কিভাবে হয়, ভেক্টর প্রোডাক্টকে এক্সপ্রেস বা প্রকাশ কিভাবে করা হয় সেগুলো। তাহলে দেখো, এ ইজিক্যাল টু আমি বলতে পারি আই এক্স প্লাস জে বি এক্স, এক্স এ ওয়াই প্লাস কে এ জেড। একইভাবে বি সমান লিখতে পারি আই বি এক্স প্লাস জে বি ওয়াই প্লাস কে বি জেড। যদি এইভাবে লিখি, দেখো আমরা জানি এ ক্রস বি, এ আর বি এর ক্রস প্রোডাক্টকে এ ক্রস বি বলা হয়। আর এ ক্রস বি মানে কত, এ বি মানে এ এর মান, বি এর মান, সাইন থিটা, আর এন ক্যাপ। এন ক্যাপ কোন দিকে, না এ ক্রস বি যে নতুন ভেক্টরটা উৎপন্ন হলো তার অভিমুখ, এটা হলো। এবারে যদি এরকম উপাংশ আকারে দেয়া থাকে, এ আর বি এর মান যদি দেয়া থাকে, তাহলে আমরা ক্রস প্রোডাক্ট করব কিভাবে এবং তাকে কিভাবে দেখানো হবে আর কি গণিতের মাধ্যমে। তাহলে এই লাইনগুলো লিখবো, তাহলে সেটা আমরা বার করব। তাহলে দেখো, এ আর বি আছে, ঠিক আছে, আগেই বলে দিই, এ ক্রস বি ইজিক্যাল টু আমরা জেনেছি এ বি সাইন থিটা এন ক্যাপ, এ বি সাইন থিটা এন ক্যাপ। তো দেখো, এই দিকটাও ভেক্টর, এই দিকটাও ভেক্টর, এদের ভাগ হয় না। আমি সাইন থিটা বার করতে চাই, উই ওয়ান্ট টু নো দি ভ্যালু অফ সাইন থিটা। কি সাইন থিটা বার করতে গেলে কি হবে, সাইন থিটা বার করতে গেলে এন ক্যাপ দিয়ে এখানে ভাগ করতে হবে, যেটা সম্ভব নয়, ভেক্টরের ভাগ হয় না। তাহলে আমরা কি করব, আগে এই রাশিটাকে ভেক্টর চিহ্ন ছাড়া করে দেব, অর্থাৎ এর অভিমুখ যাতে না থাকে তার ব্যবস্থা করব। তাহলে মড করতে হবে, মড, তাহলে মড অফ এ ক্রস বি ইজিক্যাল টু এ বি সাইন থিটা। বোঝা গেছে, দেখো এই দিকটা মড করলাম, এই দিকটা মড হওয়ার মানেই হয়ে গেল এন ক্যাপ গেল, মড হওয়ার মানেই হয়ে গেছে এন ক্যাপ চলে গেছে। এইবার আমরা যদি লিখি সাইন থিটা তাহলে এটা লেখা যাবে বা থিটা ইনভার্স, থিটা ইজিক্যাল টু সাইন ইনভার্স। এইটা হবে, ঠিক আছে, তাহলে এটা আমরা একটা ক্যালকুলেশন করতে পারলাম। তাহলে এখনো পর্যন্ত আমরা যা প্রকাশ করেছি তার মধ্যে এই দিকটা ইউজ করতে পারি আমরা, এ ক্রস বি ইজিক্যাল টু আমরা লিখতে পারি এ
বি সাইন থিটা এন ক্যাপ, এটা একটা সূত্র ছিল। তারপরে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, তুমি যেটা ইচ্ছা মনে রাখতে পারো, সাইন ইনভার্স এ ক্রস বি সাইন ইনভার্স এ ক্রস বি বাই এ বি, এইভাবে লেখা যাবে। তাহলে দুটো আমরা এখনো পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট দেখো, আমরা এখনো জেনেছি এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ। তো আমি ধরছি এটা হচ্ছে ফার্স্ট কনক্লুশন, এটা হচ্ছে বা এক নম্বর কনক্লুশন বলতে পারি। এবার এটা দু নম্বর ক্যালকুলেশন কনক্লুশন। এ দেখো এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, যদি থিটা ইজ ইকুয়াল টু 90 হয় তাহলে কি হবে, থিটা ইজ ইকুয়াল টু 90 হলে এ ক্রস বি সমান এ বি হবে। সাইন থিটা সাইন 91, তোমরা জানো সাইন 90 এন ক্যাপ সমান এ বি এন ক্যাপ। তার মানে আমি বলতে পারি 90 ডিগ্রি কোণ হলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু হবে এ বি, এর মানটা হবে এ বি সমান। নেক্সট, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি তাহলে সাইন 0 হবে এখানে, আর সাইন 0 মানে 0। অর্থাৎ ভালো করে লক্ষ্য করবে, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, থিটাটা কি বলেছিলাম এ আর বি এর মধ্যবর্তী কোণ, এটা এ আর এটা বি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এটা বলেছিলাম। যদি থিটা 0 হয়, 0 থিটা ইজ ইকুয়াল টু 0 হওয়ার অর্থ জানো, এ যেদিকে বিও সেদিকে, এ যেদিকে বিও সেই দিকে, অর্থাৎ এ আর বি এর অভিমুখ একই দিকে। তার মানে আমরা বলতে পারি দুটি সমান্তরাল বা একই অভিমুখে থাকা ভেক্টরের ক্রস গুণফল 0। উল্টো দিক থেকে এটাও আমরা বলতে পারি যে দুটি ভেক্টরের ক্রস গুণফল যদি 0 বেরোয় তাহলে তারা পরস্পর সমান্তরাল হবে। কথা বোঝা গেল? আমরা কি বলতে পারি, যদি ক্রস গুণফল 0 হয় তাহলে এই যে ভেক্টর দুটি যাদের ক্রস গুণফল 0 হয়েছে সেই ভেক্টর দুটি সমান্তরাল হবে। ওকে, তাহলে আমরা আর একটা কনক্লুশনে বেরোলাম, থিটা ইজ ইকুয়াল টু 0 হলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 হলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0। অন্য দিক থেকে বলতে পারি এ ক্রস, মানে যাই হোক কনক্লুশনটা আমরা বললাম এটা হলো একটা, কিন্তু উল্টো দিক থেকে ইউজটা বেশি আছে, অঙ্কও পড়ে তোমাদের, যে দেখ দুটি ভেক্টরের ক্রস গুণফল 0 হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, সেটার অ্যাপ্লিকেশন প্রচুর আছে। ঠিক আছে, এটা হলো 3 নম্বর। এবার 4 নম্বর, 4 নম্বর নিয়ে আমরা, যেহেতু দুটো ভেক্টরের গুণফল আমরা বার করছি তাহলে এবার আই ক্রস আই কত হবে বলো, দুটো ভেক্টর একই অভিমুখে, দুটো ভেক্টর একই অভিমুখে, তাহলে এই দুটো ভেক্টরের একই অভিমুখে থাকলে কি হবে, এই দুটো ভেক্টরের গুণফল আমরা বলেছি যদি একই অভিমুখে হয় তাহলে কত গুণফল হয়, 0, তাহলে 0 হবে। সিমিলারলি জে ডট জে, জে ক্রস জে এটা সমান কি হবে, 0, কে ক্রস কে সমান 0। ঘুরিয়ে আমরা আর একটা কি বলতে পারি, তাহলে এখান থেকে এটা হলো 4 নম্বর, যে আই ক্রস আই ইজ ইকুয়াল টু জে ক্রস জে ইজ ইকুয়াল টু কে ক্রস কে সমান 0। আচ্ছা, অন্য একটা কথা দেখি, আই ক্রস জে, জে ক্রস কে, এইটা একটা ভ্যালুয়েবল এখন করবো, আই ক্রস জে এইটা সমান কত হবে, এরা পরস্পর 90 ডিগ্রি আছে, তো আই ক্রস জে এটা কত হবে মনে রাখবে, আই ক্রস জে এইটার মান চাই না, তো আমি শুধু মান হলে হবে না, হবে না, তো আমার অভিমুখটাও দরকার। তাহলে আই ক্রস জে এমনিতে 1 হয়, দুটি একক ভেক্টর গুণফল হবে আই এর মান গুণিত জে এর মান। তোমাদের বলেছিলাম এই দেখো এ ক্রস বি এই দুটো ভেক্টরের গুণফল কি হয়েছিল, এর মান প্রথমে লিখতে হয়, কারণ আই এর মান 1 লিখবো, ইনটু বীজগাণিতিক গুণফল
তারপরে কি করব দ্বিতীয় ভেক্টরটা যাচ্ছে তার মান লিখব, তারপরে সাইন থিটা লিখব, কেন এখানে সাইন 90 হবে আই আর জে, আর এন ক্যাপ, এন ক্যাপ মানে কি আই থেকে জে এর দিকে যদি ঘোরানো হয় তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে, এন ক্যাপটা কোথা থেকে আসবে, এর পরে যে এন ক্যাপ এটা কোথা থেকে এসেছিল, এটা বলা হয়েছিল যে এ থেকে বি এর দিকে যদি ঘড়ির কাঁটার মতো ঘোরানো হয় তাহলে একটা স্ক্রু কোন দিকে যাবে, একটা স্ক্রুকে এই যে এটা হচ্ছে, এইটা হচ্ছে এ, দেখো তোমাদেরকে এর আগেও মনে করলাম, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এ থেকে বি এর দিকে ঘড়ি কাঁটার মতো যদি ঘোরানো হয় তাহলে কোন দিকে যাবে, তাহলে লক্ষ্য করো এ থেকে বি এর দিকে ঘড়ি কাঁটার দিকে যদি ঘোরানো হয় এইভাবে চলতে হবে, এটা সি বা যাই হোক যেটা বলবে লব্ধি ভেক্টর এ ক্রস বি, তাহলে এ ক্রস বি এর অভিমুখ কোন দিকে হবে, এই দিকে, তাহলে এটাকে যদি আই আর এটাকে জে ধরি তাহলে এটা কোন দিকে অভিমুখ আসবে বলো, 90 ডিগ্রি যদি আসে ধরে নাও এটা কি আসবে, আই থেকে জে এর দিকে যদি ঘড়ির কাঁটা দিয়ে ঘোরানো হয় তাহলে এই যে যেটা এগোচ্ছে কলমটা এই কলমটার অভিমুখ কোন দিকে বলতে পারবে, কে ক্যাপ, এটা হবে কে ক্যাপ, তাহলে কি বেরোলো শুধু ওয়ান ওয়ান এটা ওয়ান তাহলে কে ক্যাপ বেরোলো, তাহলে আই ক্রস জে সমান কে ক্যাপ, একইভাবে জে ক্রস কে সমান হবে আই ক্যাপ, একইভাবে কে ক্রস আই সমান হবে জে ক্যাপ, তো এটাকে মনে রাখবে কি করে, কে আগে কে পরে কোনটাতে কি হবে প্লাস হবে না মাইনাস কি সাইন হবে, তাহলে তার মনে রাখার জন্য একটা প্রসেস বলে দিচ্ছি, মনে রাখার প্রসেসটা হলো ক্লক ওয়াইজ এরকম লিখে নিতে হবে আই লিখে নিতে হবে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে আর এইটা হচ্ছে কে, আই জে কে, তাহলে আই ক্রস জে সমান কে হবে, জে ক্রস কে সমান আই হবে, কে ক্রস আই সমান জে হবে, দেখো ঘড়ি কাঁটার দিকে যদি এগুলোতে কোনো মাইনাস আসবে না, যেমন ধরো কি বললাম আই ক্রস জে সমান কি বললাম ওই পথেই আছে কে, জে ক্রস কে সমান কত হবে আই, যেহেতু ওই পথেই আছে, কিন্তু যদি উল্টো দিকে আসার চেষ্টা করি দেখো কে ক্রস জে বা জে ক্রস আই, জে ক্রস আই তাহলে হবে মাইনাস কে, এবার বলে স্যার মাইনাস কে হলো কেন, তুমি জে ক্রস আই করো, জে ক্রস আই দেখো এইটা আই ছিল এটা জে ছিল, জে ক্রস আই করো, জে থেকে আই এর দিকে ঘোরাও কোন দিকে যাবে, জে থেকে আই এর দিকে ঘোরাও, দেখো এটা জে এটা আই, আমি আবার বলছি এটা জে এটা আই, তাহলে এই দিক থেকে ঘোরাবো কোন দিকে ঘোরাবো, জে থেকে আই এর দিকে ঘোরাবো, জে থেকে আই কোন দিকে যাচ্ছে, কলমটা কোন দিকে বেরোচ্ছে মাইনাস কে এর দিকে, মাইনাস কে এই যে নিচের দিকে বেরোচ্ছে, তাহলে এটা হলো কি মাইনাস জে লক্ষ্য করো, তাহলে একইভাবে ওইভাবে করতে গেলে আমার জে ক্রস আই হয়ে গেল, এবারে কে ক্রস জে যদি করি মানে আমি বললাম ঘড়ি কাঁটার দিকে গেলে প্লাস ঘড়ি কাঁটার বিপরীত দিকে গেলে মাইনাস, তো এইটা হলো 5 নম্বর, এইটাই ছিল 5 নম্বর, এইটাই ছিল 5 নম্বর, এটা তোমরা দেখবে, তাহলে 5 নম্বর পয়েন্টটা বলে দিলাম, এবারে লাস্ট পয়েন্ট
লাস্ট পয়েন্ট হচ্ছে এই যে এইভাবে যদি এ ক্রস বি এ আর বি লেখা থাকে, এর মান এইটা আর বি এর মান এটা যদি দেয়া থাকে, তাহলে তার ক্রস প্রোডাক্টের মান কিভাবে নির্ণয় করব। যেমন তোমাকে বলে দিচ্ছি যে এ সমান ওই যে আগে যেমন ছিল আই প্লাস টু জে মাইনাস থ্রি কে, এটা যদি থাকে, আর বি সমান হয়তো বলে দিল মাইনাস সেভেন আই প্লাস ফাইভ জে প্লাস থ্রি কে, ওইটা একই বলতে হবে সেভেন বা কে এরকম বলে দিল। এইবারে তুমি এই দুটোর ক্রস গুণফল করবে কি করে, তার জন্য একটা পদ্ধতি দরকার তো, বা সহজ করার জন্য কিছু করা যায় যদি, তাহলে তখন আমরা কি করব, তাহলে দেখা যাক এই দুটোর ক্রস গুণফল কি করে করা যায়। তো দেখো আমরা এখন তো পর্যন্ত পাঁচটা পয়েন্ট লিখেছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এই পাঁচটা পয়েন্ট লিখেছি, এই পাঁচটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা এই ষষ্ঠ পয়েন্ট যেটা, এটাই লাস্ট পয়েন্ট, এই পয়েন্ট যাচ্ছি কেন, দেখো এই ষষ্ঠ পয়েন্টে এইটার ব্যবহার চলবে, এই যে এটার ব্যবহার আর এটার ব্যবহার চলবে। আই ক্রস আই সমান কত, জে ক্রস জে সমান কত, কে ক্রস কে সমান কত, এটা পড়বে, আর আই ক্রস জে সমান কত, জে ক্রস কে সমান কত, কে ক্রস আই সমান কত, বা উল্টোটা কত, এগুলো সব তোমার এখানে প্রয়োজন হবে। আচ্ছা তাহলে দেখো আমি বাকি পয়েন্টগুলো মুছে দিচ্ছি, আমাদের বাকি পয়েন্টগুলো মুছে দেওয়া হচ্ছে, একটু মাথায় রাখবে, এগুলো আমাদের এখনই পড়বে। তাহলে আমি লিখছি এ ক্রস বি, এ ক্রস বি লিখতে হলে দুটো মান পাশাপাশি লিখতে হবে, তার লিখতে হবে আই এ এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে এ জেড, ক্রস প্রোডাক্ট, দেখো ক্রস প্রোডাক্ট আছে, প্লাস জে বি ওয়াই প্লাস কে বি জেড। তাহলে এখন দেখো এদিকে তিনটা রাশি, এদিকে তিনটা রাশি আছে, তাহলে নটা রাশি উৎপন্ন হবে, কেন এই একটা রাশি তিনটার সঙ্গে গুণ করবে, তিনটা রাশি উৎপন্ন করবে, তাহলে আবার এই একটা রাশি ওই তিনটার সঙ্গে গুণ করবে, আবার তিনটা রাশি উৎপন্ন করবে, আর এই একটা রাশি তিনটার সঙ্গে গুণ করবে, আবার তিনটা রাশি, টোটাল নটা রাশি উৎপন্ন হবে। সেই নটা রাশি আমরা লিখি, সেই নটা রাশি আমরা লিখবো, দেখা যাক এই লাইনটা বড় হবে, নটা রাশি মানে লাইনটা বড় হবে, বুঝতে পারছো, এই পর্যন্ত চলে আসবে। তাহলে লিখছি দেখো আই এর সঙ্গে যখন আই এর গুণ হচ্ছে, আই ডট আই কত হয়, আই ক্রস আই কত হয়, হ্যাঁ তো ওটা লিখবো না এখন, কিন্তু এখানে এ এক্স বি এক্স, তাহলে প্রথম টার্মটা হলো ফার্স্ট টার্ম হয়ে গেল, প্লাস আই এর সঙ্গে জে, আই ক্রস জে কত হবে, কে, একেবারে করে দেবো, একেবারে করে দেব। তাহলে দেখো আই ক্রস আই, তাহলে প্রথম রাশির সঙ্গে প্রথম রাশি গুণ হচ্ছে, আই ক্রস আই সমান হয়ে গেল জিরো, আই ক্রস আই হয়ে গেল জিরো, ফার্স্ট টার্ম জিরো, প্লাস আর লেখারই দরকার নেই, এক্স বি এক্স লিখবো কি, লেখার প্রয়োজন নেই। এবারে প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশির হচ্ছে আই ক্রস জে সমান হবে কে ক্যাপ এ এক্স বি ওয়াই, এ এক্স আর এটার বি ওয়াই। তারপরে প্রথম রাশির সঙ্গে তৃতীয় রাশির হচ্ছে, দেখো আমার এখানে তিনটা দাগ পড়ে গেল, কেন তিনবার আমি করলাম না, এটা তিনটা দাগ পড়ে গেল মনে রাখার জন্য, তিনটা দাগ পড়ে গেল, তাহলে কথা হবে আই ক্রস কে, আই ক্রস কে কত হয় মাইনাস জে, আই ক্রস কে এখানে ছবিটা আলাদা করে রেখে নিতে পারো, আই জে কে, বলো আই ক্রস কে মানে কোন দিকে যাচ্ছি, উল্টো দিকে যাচ্ছি না, আই ক্রস কে উল্টো দিকে যাচ্ছি, আই ক্রস কে উল্টো দিকে, তাহলে মাইনাস জে, তাহলে এ এক্স এর সঙ্গে বি জেড এর হবে, এ এক্স বি জেড, হলো তিনটা রাশি হয়ে গেল। এইবার দেখো দ্বিতীয় টার্ম, এই যে দ্বিতীয় টার্ম এটার সঙ্গে, এটার সঙ্গে প্রথম টার্মের হবে একটা, বলো প্রথম টার্ম কি হচ্ছে, জে এর সঙ্গে আই, জে এর সঙ্গে আই মানে উল্টো দিকে আসছি না,
জে এর সঙ্গে আই উল্টো দিকে আসছি। জে এর সঙ্গে আই উল্টো দিকে আসছে, তাহলে মাইনাস কে? তাহলে মাইনাস কে ক্যাপ, তাহলে কে ক্যাপ আর কি হবে? এ ওয়াই বি এক্স। যেমন যেমন হবে তেমনি লিখবে যে স্যার এক্সটাকে আগে লিখবো, না এটাকে আগে লিখবো। আচ্ছা এই দ্বিতীয় টার্মের সঙ্গে এই দ্বিতীয় টার্মের হবে কি করে? তাহলে জে থেকে জে জিরো, জে আর জে এর ক্রস গুণফল জিরো। এবার দ্বিতীয় টার্মের সঙ্গে তৃতীয় টার্মের হবে, তাহলে জে আর কে, দেখো জে আর কে একই দিকে আসছি না, ঘড়ি কাঁটার দিকে, তাহলে আই হবে প্লাস আই ক্যাপ। বললাম ওয়াই এর সঙ্গে জেড এর হবে, তাহলে এ ওয়াই বি জেড। আবার তিনটা টার্ম আছে এখন, কারণ এর সঙ্গে তিনটা টার্মের গুণ বাকি আছে। এবার দেখো এইটার সঙ্গে প্রথম টার্মের গুণ কি বললাম, এটার সঙ্গে এর তৃতীয় টার্মের সঙ্গে প্রথম টার্মের গুণ কি হবে? কে আর আই, কে থেকে আই এর দিকে গেলে কি হবে? প্লাস জে, প্লাস জে, তাহলে প্লাস জে। কে থেকে আই এর দিকে গেলাম, তাহলে কে ডট ক্রস আই মানে প্লাস জে, তাহলে এ জেড ডি এক্স প্লাস কে প্রথম এই তৃতীয় টার্মের সঙ্গে প্রথম রাশির প্রথম এ ভেক্টরের তৃতীয় টার্মের সঙ্গে বি ভেক্টরের দ্বিতীয় টার্মের এবার বাকি আছে, ঠিক আছে? তাহলে কি হলো, এটার সঙ্গে এইটার হবে, তাহলে কে আর জে, তাহলে কে থেকে জে এর দিকে যাওয়া, তাহলে কে ক্রস জে সমান কি হবে? কোন দিকে যেতে হচ্ছে? এদিকে উল্টো দিকে, তাহলে মাইনাস আই, মাইনাস আই ক্যাপ দেখো। আর কে থেকে জে এর দিকে যাচ্ছি, তাহলে এ এ জেড বি জেড, সরি এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই। এবারে প্লাস এই তৃতীয় টার্মের সঙ্গে এই তৃতীয় টার্মের হবে, সেটা কত? কে ক্রস কে, তাহলে কে ক্রস কে মানে জিরো, কে ক্রস কে মানে জিরো। এবারে দেখো আই গুলো কমন নাও, আই কোথায় আই আছে? এই দেখো একটা আই আছে, আর এইখানে একটা আই আছে, তাহলে এ ওয়াই বি জেড। দেখো এই দুটো টার্ম চলে আসলো, মাইনাস এ জেড বি ওয়াই। দেখো তো এই দুটো টার্ম আসলো কিনা, আমি একটু জায়গা নিয়ে লিখছি। দেখো এই দুটো টার্ম আসলো কিনা। নেক্সট জে কমন নাও, জে জে কমন, জে দেখো এইটা জে প্লাস জে, প্লাস জে কমন নিচ্ছি, তাহলে এইটা আগে চলে আসবে, প্লাস জে কমন নিলে এইটা আগে চলে আসবে, এ জেড বি এক্স মাইনাস। দেখো তো এইটা জে কমন নিলে এইটা আসবে, আবার দ্বিতীয় দুটো টার্ম দেখো এই দুটো ডবল ডবল লাইন দিয়ে দিয়েছি, এ জেড বি এক্স আসবে, জেড কমন নিলে মাইনাস, এবার তারপরটাতে কে কমন নাও, প্লাস কে, এ এক্স বি ওয়াই দেখো আসবে, এ এক্স বি ওয়াই আসবে দেখো, মাইনাস এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স। ওকে তাহলে দেখো তাহলে দেখো এইটা ওইটা আর ওইটা, এই তিনটা রাশি এলো, এই তিনটা রাশিকে এবারে মুখস্ত করবো কি হবে, এটা তো জটিল হয়ে গেল। তাহলে লক্ষ্য করো আই জে কে এদেরকে এক দুই তিন বলা বলা যাক, ধরে নিচ্ছি আই কে ওয়ান, জে কে টু, আর কে কে থ্রি ধরে নিচ্ছি, আর এক্স কে এক্স ওয়াই জেড কে ওয়ান টু থ্রি ধরছি। কি বললাম
আই জে কে কে 1 2 3 ধরা যায়, আবার এক্স ওয়াই জেড কেও 1 2 3 ভাবা যায়, ঠিক আছে? তো এই দুটোকে ভেবে নিচ্ছি। এইবার দেখো আই মানে কত 1, এ ওয়াই মানে কত হচ্ছে 2, বি জেড মানে 3, ওকে? তাহলে 1 2 3 লক্ষ্য করবে, আমি যদি এরকম ভাবি তাহলে এটা হবে 1 2 3 মাইনাস 3 2 প্লাস, এবারে এটা 1 হয়ে গেছে, এবারে কত হবে 2, দেখো j মানে 2, 3 1 মাইনাস 1 2, এই যে 3 1 কেন, z আর x আছে, যে a b কে ধরে নি কিন্তু আমি কিছু, সবসময় a আগে b পরে আর মাঝে মাইনাস হবেই, এটা জানা কথা। তারপরটা 3 দেখো প্লাস k মানে তো 3, 3 x মানে 1 2 মাইনাস 2 1, 3 1 2 মাইনাস 2 1, এটা তোমাদের নিজেদের বুঝতে হবে। এটা হবে 1 2 3 2 3 1 3 1 2, 1 2 3 2 3 1 3 1 2। এবার এইটা বাদ দাও, এটি দেখবো না। এবার তোমরা দেখো ওই লাইনটা নেই, তা সত্ত্বেও কি 1 2 3 বলতে পারছো? ইয়েস, 1 2 3 2 3 1 3 1 2, ওকে 3 1 2, এটা দেখে নাও। এরপরে আমরা এই লাইনটা মুছে দিয়ে একবার এই লাইনটা আবার লিখবো শুধু মনে করার জন্য। কি বলছি, এই লাইনটা যদি এখন মুছে দিই তাড়াতাড়ি লিখতে পারবে? এই লাইনটা যদি মুছে দিই তাড়াতাড়ি লিখতে পারবে? তাহলে লেখার জন্য কিছুটা মনে ইয়ে করে নাও, রিভাইজ করে নাও। দেখো সব জায়গায় এ বি আছে, অতএব এ বি লেখা লেখার সময় যেন দেরি না হয়। প্রথমটায় যা আছে তারপরে তার উল্টো আছে, ওয়াই জেড থাকলে জেড ওয়াই আছে, ওকে? এটা মনে রাখার জন্য, তারপরে এক্স জেড এক্স থাকলে এখানে এক্স জেড আছে, এক্স ওয়াই থাকলে ওয়াই এক্স আছে, প্রত্যেকটার মাঝে মাইনাস আছে আর বাইরে প্লাস আছে, বাইরে প্লাস আছে। তাহলে এটাকে একবার মুছে আর মুখস্থ বিদ্যাটা একবার ঝালাই করে নিই। তোমাদের সাময়িক, তোমাদের সাময়িক সুবিধার জন্য বলছি না। তাহলে দেখো 1 2 3 2 3 1 3 1 2 দেখো ঠিকঠাক লিখে দিয়েছি। এইভাবে মোটামুটি এর 6 নম্বর পয়েন্টটাও বোঝানো হলো, মুখস্থ কিভাবে রাখবে সেটাও বলে দিলাম। আশা করবো তোমরা এই ক্রস প্রোডাক্টটা সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছো। এখন আমরা ভেক্টরের ক্রস গুণফলের তাৎপর্যটা বোঝাবো। তো মনে করলাম এ আর বি দুটো ভেক্টর, এ আর বি দুটো ভেক্টর, তাহলে এইটা হচ্ছে একটা ভেক্টর, এইটা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? এটাকে মনে করলাম এ ভেক্টর, আর এইটাকে মনে করলাম, এটা আরেকটু ইয়ে করে দিই, হ্যাঁ, এটাকে মনে করলাম বি ভেক্টর। তাহলে এ বি, এ ক্রস বি মানে কি? তাহলে এ ক্রস বি এটা লেখা হয় কিভাবে? এ ক্রস বি মানে আমরা কিভাবে লিখি? এ বি মানে এর মান বি এর মান, তারপর তাদের মধ্যবর্তী কোণ যেটা তার সাইন থিটা, তারপরে এন ক্যাপ। তাহলে এই যে এ ক্রস বি, এই যে প্রোডাক্ট হয়, ক্রস প্রোডাক্ট হয়, তার মানটা কি বা সেটা দ্বারা কি বোঝানো হয়? তাহলে দেখো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। এখন আমি এইটার সামান্তরিকটা কমপ্লিট করছি, সামান্তরিকটা কমপ্লিট করলাম, ঠিক আছে? তাহলে দেখো এ বি সাইন থিটা, তাহলে এ মানে তো এ বাহুর দৈর্ঘ্য, এই যে এ এটার মানে কি? এ বাহুটার দৈর্ঘ্য। বি মানে কি? বি বাহুর দৈর্ঘ্য। আর বি সাইন থিটা মানে কি? লক্ষ্য করো আমি যদি এখান থেকে একটা লম্ব টানি,
বি এ লম্ব টানি, আমি যদি এই বি এর শেষ প্রান্ত থেকে এ এর উপর একটা লম্ব টানি তাহলে এইটা কত? এইটা হচ্ছে যদি এটা ত্রিভুজ হয় একটা, তাহলে ত্রিভুজের উচ্চতা বলতে পারি আমি, বলতে পারি এটা পি কিউ আর এস, তাহলে পি কিউ এস ত্রিভুজের উচ্চতা, এটা এইচ বলতে পারি, এটা এইচ বলতে পারি, তাহলে বি সাইন থিটা এটা উচ্চতা বলতে পারি, তাহলে এই যে এইচ, এইচ ইজ ইকুয়াল টু কত বেরোলো না বি সাইন থিটা, বটে কি না? বিকজ এইটা হচ্ছে বি হচ্ছে অতিভুজ আর এইটুকুটা ভূমি, এই যে এখান থেকে এইটা, এটা হলো ভূমি, তাহলে অতিভুজ সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব বলতে পারি, তাহলে এই হাইটটা হলো বি সাইন থিটা। তাহলে দেখো এখন এ আর যদি এইটার উচ্চতা করি, এ আর বি সাইন থিটার গুণফল মানে কি? এ ইন্টু এইচ, এ ইন্টু বি সাইন থিটা মানে কি? এ ইন্টু এইচ। তাহলে এখন আমি লিখতে পারি এই যে এ ক্রস বিটাকে সাজিয়ে কি লিখতে পারি, দেখো এ ক্রস বিটাকে সাজিয়ে লিখতে পারি এ ইন্টু এইচ, আমি মড করছি, এই মড নিলাম, না মড নিলাম এন ক্যাপটা বাদ, যদি মড নিয়ে নিই তাহলে এন ক্যাপ বাদ, অর্থাৎ ভেক্টর আর রইলো না, তাহলে এ এ ইন্টু এইচ, এই যে এইখানে গুণিত চিহ্ন দিয়েছি এটা, এটা ক্রস নয়, এটা দুটো ভেক্টর নয় তো ক্রস ক্রস কি করে হবে? তাহলে এ আর বি সাইন থিটা মানে আমি বসালাম যে এইচ মানে উচ্চতা, তাহলে বলতো এই যে এ একের দুই যদি লিখি ইন্টু এইচ লিখি যদি, তাহলে কি দাঁড়াচ্ছে মিনিংটা? তাহলে টু ইন্টু একের দুই ইন্টু এ ইন্টু এইচ কি দাঁড়াচ্ছে? দেখো একের দুই ইন্টু ভূমি, এই যে পি কিউ এস এই ত্রিভুজের ভূমি কত এ আর উচ্চতা কত এইচ, তাহলে একের দুই ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে কি? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হলো, তাহলে টু ইন্টু একের দুই ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হচ্ছে কি? পুরো সামান্তরিকের ক্ষেত্রফল, পুরো সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমি কি প্রকাশ করতে পারলাম যে ভেক্টর গুণফলে যে রাশিটা পাওয়া যায় তা ওই দুটি ভেক্টর দ্বারা অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফলের সমান, ভেক্টর গুণফলের যে রাশিমালাটা পাওয়া যায় তার মানটা কি হবে? ওই দুটি ভেক্টর দ্বারা যে সামান্তরিক আঁকা যাবে তার ক্ষেত্রফলের সমান, তাহলে হলো কি না? তাহলে দেখো এইটা হলো কি, টু ইন্টু পি কিউ এস, পি কিউ ত্রিভুজ পি কিউ এস এর ক্ষেত্রফল, ত্রিভুজ পি কিউ এস এর ক্ষেত্রফল সমান টু ইন্টু, আচ্ছা পি কিউ এস এর ক্ষেত্রফল, তাই টু ইন্টু পি কিউ এস এর ক্ষেত্রফল মানে কি? পি কিউ আর এস, পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রফল, সোজা ভাষায় বলা যায়, অর্থাৎ এই যে এ ক্রস বি এর মানটা হচ্ছে এ এবং বি বাহু সমন্বিত সামান্তরিকের ক্ষেত্রফল, এ এবং বি বাহু সমন্বিত সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে? এরপর আর একটা বিষয় বলে দিচ্ছি, এ ক্রস বি কে কিভাবে লেখা যায় ম্যাট্রিক্স পদ্ধতি, একটা ম্যাট্রিক্সের আকারে কিভাবে লেখা যায়। দেখো আমরা গুণ করেছি এ ক্রস, সরি এ সমান জানি আই এক্স, আই এ এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে এ জেড, বি সমান, আর বি সমান কি জেনেছি, আই বি এক্স প্লাস জে বি ওয়াই প্লাস কে বিজেড, ওকে। এইবারে এ আর বি কে আমরা, এ আর বি কে আমরা কিভাবে ক্রস প্রোডাক্টের আকারে লিখতে পারি, ক্রস প্রোডাক্ট থেকে মানে আমরা যেটা ক্রস প্রোডাক্ট পেয়েছি সেটা লেখা, তাহলে এ ক্রস বি কত পেয়েছি আমরা লিখতে পারি, দেখো এ ক্রস বি কত পেয়েছি,
আই এওয়াই বিএক্স বিজেড, এক দুই তিন লক্ষ্য করবে, প্লাস জে দুই তিন, দুই তিন এক, হ্যাঁ গুড, ভেতরটা মাইনাস হবে, দুই তিন এক, প্লাস তিন এক দুই, এটাকে ম্যাট্রিক্স পদ্ধতিতে তোমরা ম্যাথামেটিক্সে ম্যাট্রিক্সটা শিখবে, এটাকে এইভাবে লেখা যায়, দেখবে আই জে কে, এখানে লিখবে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, এভাবে লিখলেও কিন্তু এইটাই বেরোবে, এইভাবে লিখলেও কিন্তু এইটাই বেরোবে, ঠিক আছে? অর্থাৎ ম্যাট্রিক্সের আকারে যদি লিখতে চাও তাহলে এইভাবে লেখা যায়। ঠিক আছে, এটা হলো আর একটা রিপ্রেজেন্টেশন কিভাবে ম্যাট্রিক্সের আকার লিখবে। এইবারে তোমার যদি এগুলো সংখ্যা থাকে তাহলে দুই হতে পারে, পাঁচ হতে পারে, -7 হতে পারে, -1 হতে পারে, 3 হতে পারে, আর যে এনি ভ্যালু হতে পারে, যে কোনো মান তুমি এখানে বসিয়ে ম্যাট্রিক্স পদ্ধতিতে মানটা নির্ণয় করতে পারো। ঠিক আছে, নেক্সট তোমাদের আছে তিনটি ভেক্টরের গুণফল কিভাবে প্রকাশ করা হবে। ঠিক আছে, তিনটি ভেক্টরের গুণফল কিভাবে প্রকাশ করা হবে, দেখো তিনটি ভেক্টরের গুণের ফলেও কিন্তু আবার ভেক্টর রাশি উৎপন্ন হতে পারে, আর তিনটি ভেক্টরের গুণের ফলে স্কেলার রাশিও উৎপন্ন হতে পারে। তাহলে কিভাবে তিনটি ভেক্টরের গুণের ফলে ভেক্টর রাশি উৎপন্ন করব, আর কিভাবে তিনটি ভেক্টরের গুণের ফলে স্কেলার রাশি উৎপন্ন করব, সেইটা আমরা দেখে নেব। ঠিক আছে, যেমন ধরো এ বি এবং সি এই তিনটা ভেক্টর, তাহলে এদের আমরা ভেক্টর রাশি উৎপন্ন করতে চাই, এদের গুণের ফলে আমরা ভেক্টর রাশি উৎপন্ন করতে চাই। তাহলে দেখো আমরা গুণ করে ভেক্টর রাশি যদি উৎপন্ন করতে চাই তাহলে এ ক্রস বি ক্রস সি করতে পারি, কেন না? দেখো সি এবং বি এর ক্রস গুণফল হলে কি হবে, সেটা ভেক্টর রাশি উৎপন্ন হবে, সি এবং বি এর ক্রস গুণফল হলে সেটা ভেক্টর রাশি উৎপন্ন হবে, এবং আরেকবার যদি ক্রস প্রোডাক্ট করি কারোর সঙ্গে সেটাও ভেক্টর রাশি উৎপন্ন হবে, তাহলে এটা হবে ভেক্টর কোয়ান্টিটি। এটা হবে ভেক্টর রাশি, ঠিক আছে? দেখো এইটার এটার এক্সপ্রেশন হচ্ছে বি এ ডট সি মাইনাস সি এ ডট বি, মানে এটাকে ভাঙলে এরকমও পাওয়া যায়, মনে রাখবে। কি বললাম আবার শোনো, এ ক্রস বি ক্রস সি এটা একটা ভেক্টর রাশি, কেন ভেক্টর রাশি না, বি আর সি এর ক্রস করলে কি হয়, ক্রস করলে অবশ্যই ভেক্টর রাশি উৎপন্ন হবে, বি আর সি এর ক্রস করলে অবশ্যই ভেক্টর রাশি উৎপন্ন হবে। তাহলে এই ভেক্টর রাশি যে বিসি একটা, বি ক্রস সি একটা ভেক্টর রাশি, তার সঙ্গে এ এর আরেকটা ভেক্টর কোয়ান্টিটি উৎপন্ন হবে, তাহলে এই দুটো এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট হলে আর একটা ভেক্টর রাশি উৎপন্ন হবে, এবং সেটার এক্সপ্রেশন এইভাবেও লেখা যায়। ঠিক আছে, আচ্ছা ভেক্টরের দেখো এবারে দুটো ভেক্টরের গুণের ফল একটা, তিনটা ভেক্টরের গুণের ফল একটা স্কেলার কোয়ান্টিটিও উৎপন্ন হতে পারে, তিনটা ভেক্টরের গুণের ফলে একটা স্কেলার কোয়ান্টিটিও উৎপন্ন হতে পারে, এবং সেটা হতে পারে কি হবে দেখো, আচ্ছা দেখো দুটো ভেক্টর, আমি একবার ভুল করে দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ দুটো ভেক্টরের গুণ হলো, আচ্ছা বলো এটা স্কেলার কোয়ান্টিটি উৎপন্ন হবে না ভেক্টর কোয়ান্টিটি উৎপন্ন হবে, এটা স্কেলার কোয়ান্টিটি উৎপন্ন হবে, কেন ডট প্রোডাক্ট আছে। এইবারে যদি আমি এখানে যাই করি, এ ক্রস করি
ক্রস যদিও হবে না, কারণ ভেক্টরের সঙ্গে ভেক্টরের ক্রস হয়, বা যদি এ ডট করে দিই তাহলে এটা ভেক্টর ক্রসই হয়ে যাবে। কেন? এটা হচ্ছে স্কেলার, স্কেলার এর সঙ্গে যদি এ গুণ করি যেভাবেই করি তাহলে এটা কি হবে? ভেক্টর হয়ে যাবে, ভেক্টর, এটা ভেক্টর হবে। কিন্তু যদি আমি এরকম চাই, একটা স্কেলার কোয়ান্টিটি চাই, তাহলে বি ক্রস সি, বি ক্রস সি একটা ভেক্টর হলো, এটা ভেক্টর আর এটাও একটা ভেক্টর, তাদের যদি ডট প্লট করি, একটি ভেক্টর আর একটা ভেক্টর, দুটো ভেক্টরের ডট প্লট যদি করি তাহলে কি হবে? এইটা হবে স্কেলার। দুটো ভেক্টর যদি ডট প্লট করি তাহলে একটা স্কেলার হবে, কারণ দেখো বি ক্রস সি একটি ভেক্টর আর এ নিজে একটি ভেক্টর, তাহলে এদের ক্ষেত্রে উৎপন্ন হবে একটি স্কেলার কোয়ান্টিটি। এর রাশিমালাটা কি লেখা যায়? এ ডট বি ক্রস সি, এটা ওই সূত্র 1 2 3। দেখো 1 2 3, 2 3 1, দেখো 2 3 1, 3 1 2, দেখবে বই সম্ভবত উল্লেখ করা আছে 1 2 3, 2 3 1, 3 1 2, দেখবে এগুলো মেলাবে, মিলে যাবে এগুলো, ঠিক আছে। তো এই যে ভেক্টর রাশির ডট প্রোডাক্ট বা ভেক্টর, তিনটি ভেক্টরের ফলে একটা স্কেলার উৎপন্ন হয়, এই রাশিটা কি নির্দেশ করে জানো? এই রাশিটা কি নির্দেশ করে বলা যাবে? এই রাশিটা তোমাদেরকে বোঝানো যাবে না, এই যে এক্রস বিক্রস সি কি নির্দেশ করে বোঝাতে পারবো না তোমাদের, তোমাদের এখনোটা নেই। কিন্তু এ ডট বিক্রস সি কি বোঝানো যাবে? দেখো এ ডট বিক্রস সি যদি তুমি একটা কি বলবো ঘনক নাও, তার আয়তন মাপা যাবে, মানে ঘনক ঠিক নয়, একটু এরকম, একটু দেখো একটু বাঁকা আছে, এটা এটা একটু বাঁকা আছে, এটা পারফেক্ট ঘনক নয়, এটা একটু বাঁকা আছে, তাহলে এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এই বাহুটা এই বাহুটা যদি বি ক্রস সি হয়, এটা দেখো বি আর এটা যদি সি হয়, তাহলে বি ক্রস সি কি প্রকাশ করে? বি আর সি দ্বারা যে বাহুটা আছে তাদের তলের ক্ষেত্রফল প্রকাশ করে, তাহলে বি ক্রস সি কোন জায়গাটা? এই যে এইটা, এটা বি ক্রস সি। আর যখন এ ডট হবে তখন এই পুরো যে ইয়েটা আছে, স্ট্রাকচারটা আছে, তার আয়তন নির্দেশ করবে এ ডট বি ক্রস সি। এ ডট বি ক্রস সি কি করবে? এই পুরো স্ট্রাকচারটা আয়তন নির্দেশ করবে, ঠিক আছে। এটা একটা কি বলবো, প্যারালেলোগ্রাম বলতে পারো, ঘনক বলতে পারো, বা যাই হোক, ঠিক আছে। তাহলে বি ক্রস সি হচ্ছে মেঝের ক্ষেত্রফল, আর এই যে এ, এ ডট আছে তো, এটা হাইটটা পাবো, হাইট এইটা এখান থেকে পাবো হাইটটা, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা কি পেলাম? এ ডট বি ক্রস সি, এটার মানটা পেলাম। এ ডট বি ক্রস সি মিন্স এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার আয়তন, এই স্ট্রাকচারটার তোমরা আয়তনটা পাবে, ঠিক আছে। এবার আমরা পড়ব আপেক্ষিক গতিবেগ। তো দেখো মনে করো যে এই বিন্দু থেকে এইদিকে একটা আর এই বিন্দু থেকে এইদিকে দুটি গাড়ি একই বেগে একই সঙ্গে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ আর বি এর কি মনে হবে? এ আর বি তো পাশাপাশি যাচ্ছে, তাহলে মনে হবে না যে এ এর মনে হবে বি স্থির আর বি এর মনে হবে এ স্থির? যেমন একটা ট্রেনে দুজন পাশাপাশি বসে থাকা ব্যক্তি পরস্পরকে কি মনে করবে? স্থির মনে করবে। কিন্তু আদপে কি হচ্ছে, তারা দুজনেই ট্রেনের সঙ্গে সমান গতি সহ চলছে কি না, ছুটছে। তাহলে এ আর বি যদি সমান বেগে যায় তাহলে নিজেদেরকে তো এ এর মনে হবে বি স্থির আছে আর বি এর মনে হবে এ স্থির আছে। কার সাপেক্ষে? না, নিজের সাপেক্ষে।
এর মনে হবে যে আমার সাপেক্ষে বি স্থির আছে, আর বি এর মনে হবে যে আমার সাপেক্ষে এ স্থির আছে। এবারে ঠিক কেসটা অন্য করে দাও, বি একটু স্লো যাচ্ছে, বি একটু স্লো যাচ্ছে, তাহলে এর কি মনে হবে, এর কি মনে হবে যে বি পিছিয়ে পড়ছে, এর মনে হবে যে বি পিছিয়ে পড়ছে। বি যদি একটু স্লো যায় তাহলে এর মনে হবে বি পিছিয়ে পড়ছে। আচ্ছা যদি এ নিজেকে রেস্ট মনে করে, এ মনে করে যদি মনে করতে পারে যে আমি স্থির আছি, তাহলে বি কে তার কি মনে হবে, যেন বি পিছিয়ে পড়ছে তার মনে হবে না, তার মনে হবে বি এদিকে যাচ্ছে, তার মনে হবে বি, এ যদি নিজেকে স্থির মনে করে তাহলে তার মনে হবে বি পিছন দিকে যাচ্ছে। ওকে, আস্তে আস্তে যেন পিছন দিকে চলে গেল। যেমন ধরো তুমি ট্রেনে যাচ্ছ আর পাশাপাশি আরেকটা রাস্তা আছে, যাতে টু হুইলার একজন ছুটাচ্ছেন, বাইক নিয়ে ছুটছে বা সাইকেলে আসছে, তো ট্রেনে যাওয়ার সময় তোমার কি মনে হবে, সাইকেলটা পিছন দিকে চলে যাচ্ছে মনে হবে না? ট্রেনে থাকাকালীন তোমাকে নিজেকে কি গতিশীল মনে হয় না, স্থিরই মনে হয় প্রায়, কেন ট্রেন বেশি দূলে না, তো তো তখন মনে হবে যেন সাইকেল মোটর সাইকেল এগুলো সব পেছন দিকে চলে যাচ্ছে। তো এইটাকে আপেক্ষিক গতিবেগ বলা হবে, কেন তখন তুমি কার সাপেক্ষে তুলনা করো, নিজের সাপেক্ষে, আর নিজেকে তুমি কি মনে করো, স্থির মনে করো, নিজেকে তুমি স্থির মনে করো। তাহলে এটা মনে রাখবে, আপেক্ষিক গতিবেগের ধারণাটা তোমাদের জটিল মনে হলেও আমরা প্রতি মুহূর্তে আপেক্ষিক গতিবেগটাই ব্যবহার করছি। বাজারে তুমি যাচ্ছ, একটা গাড়ি আসছে, এই সমকোণে একটা গাড়ি আসছে, তুমি বুঝতে পারছো যে ওই গাড়িটা আসার আগে আমি পেরোতে পারবো বা পেরোতে পারবো না, এইটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তোমার পাশাপাশি আরেকটা লোক সাইকেল চালাচ্ছে বা টোটো চালাচ্ছে বা অটো চালাচ্ছে, যাই হোক চালাচ্ছে, সে ডান দিকে বা বাঁ দিকে বাঁকলো, তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারো যে আমাকে কতটা স্পেস দিতে হবে, ঠিক আছে, তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারো যে আমাকে কতটা স্পেস দিয়ে ডান দিকে বা বাঁ দিকে সরতে হবে, সেটা তুমি বুঝতে পারো, এটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ মানে হচ্ছে নিজের গতিবেগের সাপেক্ষে অন্যকে তুলনা করো, এর গতিবেগের সাপেক্ষে বি কে তুলনা করো, সি এর গতিবেগের সাপেক্ষে অন্য কারো তুলনা করো, এই হচ্ছে ব্যাপার। তাহলে আপেক্ষিক গতিবেগের সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি, সংজ্ঞাটা দেখো কি লেখা আছে, একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগকে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির আপেক্ষিক গতিবেগ বলে। তাহলে যদি আমি বলি এর সাপেক্ষে বি এর গতিবেগ, এর সাপেক্ষে বি এর গতিবেগ, তাহলে বলবো কি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক গতিবেগ, এর সাপেক্ষে বি এর গতিবেগ, সেটাকে অন্য ভাষায় বলবো কি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক গতিবেগ। অন্যভাবে আর একটা আছে, একটি গতিশীল বস্তু সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তন হলে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির আপেক্ষিক গতিবেগ বলা হয় বা আপেক্ষিক গতিবেগ আছে বলা হয়। এবারে আপেক্ষিক গতিবেগের গণনা কীভাবে করব, তোমাদের বইয়ে বিভিন্নভাবে বিভিন্ন রকম দেয়া আছে, আমি সোজা সাপটা তোমাদেরকে বলে দিই যে আপেক্ষিক গতিবেগের গণনাটা কি করব। লক্ষ্য করবে, আমরা বেগ একটি ভেক্টর রাশি বলে জানি, আমরা জানি যে বেগ একটি ভেক্টর রাশি, তাহলে প্রথমত যদি গণনা করবো বলি, দেখো একদম বাস্তব জগতে গণনার তুলনায় আমরা খাতায় গণনাটা বেশি করি, এখন আমি তোমাদের খাতায় গণনাটা বোঝাবো। মনে করলাম যে একটি গাড়ি VA বেগে যাচ্ছে, ঠিক আছে, আর ঠিক আর একটা গাড়ি এদিকে VA বেগে যাচ্ছে, একটা আর একটা গাড়ি যাচ্ছে VB বেগে, ঠিক আছে। তাহলে আমাকে যদি বলা হয় যে এর সাপেক্ষে বি এর গতিবেগ নির্ণয় করো, এর সাপেক্ষে বি এর গতিবেগ নির্ণয় করো, তা আমাকে কি করতে হবে জানো, এর সাপেক্ষে বি এর গতিবেগ, তো যার সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে স্থির ধরতে হবে, যার সাপেক্ষে তাকে কি ধরতে হয়, স্থির ধরতে হয়। তাহলে এই ভেক্টরটা, তাহলে এর সাপেক্ষে মানে একে স্থির ধরার জন্য আমরা ক্যালকুলেশনের জন্য কি করব, এর সমান এবং বিপরীত ভেক্টর উল্টো দিকে নেব, এর সমান এবং বিপরীত ভেক্টর উল্টো দিকে আমরা নেব, তাহলে এটা কি হবে, হলো মাইনাস ভিএ,
এটা হচ্ছে এ ভেক্টর, এ এর বেগ, এটা হচ্ছে বি এর বেগ, তাহলে এ এর বেগের উল্টো অভিমুখ মানে এটা নেব। এইবারে এই মাইনাস এ এবং বি এর যোগ করব, মাইনাস এ ভি এ এবং ভিবির যোগ করব। তা যোগ করতে গেলে কি করতে হবে বলো? সামান্তরিক সম্পূর্ণ করতে পারি, সামান্তরিক সম্পূর্ণ করতে পারি। এই এইটা হলো লব্ধি। দেখো তো এই যে সামান্তরিকটা অঙ্কন করেছি, এই যে সামান্তরিকটা অঙ্কন করেছি, এই সামান্তরিকের ভিবি এবং মাইনাস বি এ দুটো সন্নিহিত বাহু, তাদের যোগফল বার করতে হবে। তাদের যোগফল বার করলাম তাহলে আমি দেখো এটা পেয়ে যাব, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর পেলাম, তাহলে কি পেলাম? এর সাপেক্ষে বি এর গতিবেগ বলতে এখানে আমরা বুঝব যে এ গাড়িটা, যে গাড়িটা আছে বা যাই হোক, এতে যদি বসে থাকে কোনো একজন ব্যক্তি, বি কে কোন দিকে যেতে দেখবে, বি কে কোন দিকে যেতে দেখবে বি গাড়িটিকে। তাহলে এতে বসে থাকা একজন ব্যক্তি গাড়িটিকে ভি, এই যে বি গাড়িটিকে এই দিকে যেতে দেখবে, এইদিকে এদিকে যেতে দেখবে, লক্ষ্য করো। তা কি করে করলাম? আমি আবার বলছি, এতে বসে থাকে, এ গাড়িতে বসে থাকা একজন ব্যক্তি বি গাড়িটিকে কোন দিকে যেতে দেখবে, তাহলে কোন দিকে যেতে দেখবে, এই দিকে যেতে দেখবে। কি করে নির্ণয় করলাম? না, যার সাপেক্ষে নির্ণয় করব বা যে দেখছে তাকে স্থির বলে ভাবা হয় বা তাকে স্থির করে নিতে হবে। তা তাকে স্থির ভাবলে তার উল্টো দিকে সমান এবং বিপরীত ভেক্টর অঙ্কন করতে হবে। তারপর যার আপেক্ষিক গতিবেগ নির্ণয় করব বি এর, তার সঙ্গে এই ভেক্টরটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এর সঙ্গে এই ভেক্টরটা যোগ করে কি পেলাম? দেখো সামান্তরিক সম্পূর্ণ করলাম, ডাব্লিউ পেলাম। এই ডাব্লিউ ভেক্টরটা হচ্ছে লব্ধি ভেক্টর, এইটা আর এইটা। তাহলে এই ভেক্টরটাই হলো এর সাপেক্ষে বি এর আপেক্ষিক গতিবেগ। এইবারে আমরা এর অ্যাঙ্গেল বার করতে পারি, এর অভিমুখ তো এর মান বার করতে পারি, অ্যাঙ্গেল বার করতে পারি, ইত্যাদি করতে পারি। তাহলে এই হলো আপেক্ষিক গতিবেগের মোটামুটি ধারণা, এবং আজকে এই পর্যন্তই তোমাদের আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে এর পরের আলোচনাগুলো পাবে তোমরা, ঠিক আছে?